মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের স্বাস্থ্য আধিকারিকরা সবাই মিলে একটা ইমার্জেন্সি মিটিং করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্ট একটা নির্দেশিকা দিয়েছেন। আমরা সজাগ দৃষ্টিতে লক্ষ্য রাখছি, যদিও এখনো একটাও কেস পাইনি, কিন্তু সজাগ দৃষ্টিতে লক্ষ্য রাখছি। আমাদের শহরে আমরা প্রত্যেকটা আমাদের পাবলিক প্রাইমারি হেলথ সেন্টারে আমাদের টেস্টিং চালু আছে, এবং আমরা বলবো যে সামান্য কিছু হলেও টেস্ট করতে, যদি সামান্য কিছু জ্বর টর থাকে তাহলেও টেস্ট করতে, এবং টেস্ট করে আমাদের সতর্কতা আমরা অলরেডি নিয়েছি। কিন্তু আমাদের এখানে যেহেতু এখনও একটাও কেস পাইনি, তাই আমাদের এখনই কোনো বিধিনিষেধের मध्य जाचीना। देश में कोरोना के बढ़ते मामलों को लेकर कोलकाता शहर के मेयर फिरहाद हकीम ने की बैठक। कोरोना के बढ़ते मामलों को देखते हुए देश भर में सरकार अपना कदम उठा रही है, वहीं कोलकाता शहर में भी कोरोना पर लगाम लगाने के लिए शहर के मेयर फिरहाद हकीम ने की बैठक और कोरोना को लेकर दिशा निर्देश दिया। उन्होंने कहा कि सरकार कोरोना को रोकने के लिए कदम उठा रही है और हमें भी सतर्क रहने की ज़रूरत है। आगे देखिए क्या कुछ कहा मेयर फिरहाद हकीम ने। चाइना लगवा जे দেশগুলো থেকে আসছে সেগুলোতে একটু চেকিং করলে আমাদের মনে হয় একটু সুবিধা হবে। আগে যেটা করা হচ্ছে গায়ে টেম্পারেচার দেখা, হ্যাঁ গায়ে টেম্পারেচার দেখা, তারপরে হ্যাঁ উপসর্গ আছে কিনা দেখলে আমাদের পক্ষে সুবিধা হবে, না একবার ছড়িয়ে পড়লে মুশকিল হয়ে যাবে। কিন্তু এটা আমাদের কলকাতা কর্পোরেশন এখতিয়ারে নেই, এটা এয়ারপোর্ট অথরিটি করতে পারে। না না, এটা কেউ একটা মিসকমিউনিকেশন করছে। আমাদের কাছে দূর দূর পর্যন্ত বেরিয়াল বোর্ড তুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বেরিয়াল বোর্ড যেরম কাজ করছে সেরম করবে, শুধু আমরা স্টাফগুলোকে নিয়ে তাকে বড় হেলথ অফিসারের আন্ডারে দিচ্ছি, যা যেখানে তাদের ইয়ে করতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে, কারণ ফাইলগুলো তো আলটিমেটলি মানে ওই যে সার্ভিস বুকগুলো সেইগুলো আমরা শিফট করছি, আর বেরিয়াল বোর্ডের যে স্ট্রাকচার রয়েছে একদম সব থাকবে, বেরিয়াল বোর্ড সব থাকবে, শুধু সার্ভিস বুকটা বড় এক্সিকিউটিভ হয়ে থাকবে, কারণ রেগুলার এন্ট্রি করতে হয় সেটা, আর কিছু না। সেটা আজকে আমি একটা হঠাৎ করে পেলাম যে হকাররা ট্রেড লাইসেন্স নিয়ে নিচ্ছে। আমরা একটা কিছু একটা করতে হবে, আমাদের যে প্রিমিসেস নাম্বারটা দিয়ে যেতে, এখন অনলাইনে ট্রেড লাইসেন্স আমরা কোথাও আটকাতে পারছি না, কিন্তু একটা প্রিমিসেস নাম্বার দিয়ে কোনো একটা ইয়ে করতে হবে, সেটা আমি কমিশনারের সাথে কথা বলে আমরা একটা কোনো উপায় করতে হবে। নাহলে হঠাৎ করে ট্রেড লাইসেন্স নিয়ে নেওয়া মানে কি আপনার হকিং রাইট হয়ে যাবে, তাও না, আইনে হকিং রাইট নেই, মানে আপনি ট্রেড লাইসেন্স নিয়ে নিলেও হকিং রাইট থাকছে। হকার লাইসেন্স একটা আলাদা, সেটা আমরা চিন্তা ভাবনা করছি দেবো, কিন্তু ট্রেড লাইসেন্স নিলে বোকা বোকা ওটা হকিং রাইট থাকছে না। তবু আমরা একটা কিছু সিস্টেম বানাতে হবে যেটাতে নতুন ট্রেড লাইসেন্স যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে একটা চেকিং পদ্ধতি থাকবে, যে তখন আমরা ক্যান্সেল করে দেবো সেটা। বিজনেস ট্রেড লাইসেন্স ইজ অনলি এ ডিক্লারেশন, ট্রেড লাইসেন্স ইজ নট এ লাইসেন্স টু ট্রেড, এটা এটা সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট, ইট ইজ নট এ লাইসেন্স টু ট্রেড। আমাদের কত লোক হবে? 20% টোটাল পপুলেশন এর 20% নিয়েছে, যেরকম আমাদের ওই ডোজ ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজে যেরকম খুব ডিমান্ড ছিল, তারপরে যারা ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ নিয়ে তার 20% মাত্র ইয়ে বুস্টার ডোজ নিয়েছে, তারপরে লোকে নেয়নি। এবার প্রাইভেটে নিয়েছে কিনা সেটা আমরা জানি না, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট তো একটা এজ লিমিট করে বাদ বাকিটা বলেছিল প্রাইভেটে নিতে, প্রাইভেটে কত লোক নিয়েছে সেটা আমার জানা নেই। যখন করবে তখন হবে, যদির কথা নদীতে, এখন যখন হবে তখন নিশ্চয়ই সরকার আমাদের আদেশ করবে, আমরা সেই অনুযায়ী কাজ করবো, এখন তো কিছুই হয়নি,
চায়নায় হয়েছে, কিন্তু আমাদের প্রিকশন থাকতে হবে। যে কোনো সময় আগে যেন চায়নায় হয়েছিল হতে হতে এখানে একটা বিরাট করে সারা পৃথিবী জুড়ে হলো। এখন থেকে আমরা যদি প্রিকশন নিই তাহলে আমাদের সংক্রমণটা ছড়াবে। এই অ্যাসেম্বলিতে একটা আমাদের অ্যাসেম্বলিতে ফ্লাওয়ার শো হয়েছিল, ওখানে পাকসান স্কোয়ারের তরফ থেকে অনেকগুলো ফুল প্রদর্শনী করা যায়, 56টা প্রাইজ পেয়েছে কলকাতা কর, মানে সবকটাই পেয়ে গেছে কলকাতা কর। সোমনাথবাবু কোথায়? ওই তো বিজি রয়েছে, পুরোটাই পেয়েছে, আর অন্য অন্য কাউকে টাচ করতে দেয়নি। সামনে প্রাইভেটও অনেক ছিল, প্রাইভেটরাও কমপ্লিট করে পারেনি। আচ্ছা ভালো খবর আছে, বিধানসভাতে রাজ্যপাল গিয়েছিলেন, খুব ভালো ভালো কথা বলেছেন। তিনি বলেছেন যে শাসক বিরোধী দুপক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখাটা উচিত, শাসক বিরোধী দলের মধ্যে সমন্বয় হলো গণতন্ত্রের শক্তি। ঠিক, আমরা একদম মানি। সেই জন্য তো বিরোধীকে বলেছিলাম চলুন আমরা সবাই মিলে যাই দিল্লিতে দরবার করি আমাদের রাজ্যের পাওনা নিয়ে। সেই জন্যই তো আমরা বারবার করে বিরোধী দলনেতাকে মুখ্যমন্ত্রী নিয়ে ডেকেছিলেন চায়ের টেবিলে। সেই জন্যই তো আমরা চাই যে গণতান্ত্রিক পদ্ধতিতে একসাথে মিলে কাজ করতে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে যদি কেউ পার্সোনাল অ্যাটাক করে তার সাথে কতক্ষণ চা খাওয়া যায়। আমাদের দিক দিয়ে তো আমরা সবসময় চেষ্টা করি যে গণতন্ত্রে যেটা এই যে ঠিক আছে আমি শাসক উনি বিরোধী, কিন্তু একটা সামঞ্জস্য থাকবে। আমরা তো সবসময় সহযোগিতা চাই, এবার না দিলে কি করব। ওরা সবকিছু বয়কট করছে, তা আমরা কি করতে পারি? বয়কট করতে করতে বাংলার মানুষই যখন ওনাকে বয়কট করে দেবে তখন বিপদে পড়বে। আজকে তিনি একটি খালি পূর্ণ পৌষ মেলার মাঠের ছবি দিয়ে তিনি লিখেছেন যে আমাদের পড়াশুনো শৈশব সবকিছু শান্তিনিকেতন, ফলে মহিলার মতরা তারা কখনো এর আবেগটা বুঝতে পারবে না। কার্য তো নাম না করে ঠিকই তো, ও তো বিশ্বভারতীতে পড়াতো এবং বিশ্বভারতীতে পড়েছে, এই উপাচার্য বুঝতে পারছে না যে কোন জিনিসটাকে তিনি ক্ষতি করে দিচ্ছেন। এটা আমি ওখানে বলে এসেছি, ডাবল করে আর বলবো না। ঠিক যে